আচ্ছা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের ব্যাকরণের বিষয় বাক্য নিয়ে আলোচনা করব। আমরা জানি ব্যাকরণ বাংলা বিষয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর তোমরা যখন এগুলো খেয়াল করে শুনবে, তোমরা জানি আজকে বাক্য, তারপর জানি বাক্য কাকে বলে বা বাক্য কী। যেসব পদ বা পদসমষ্টির দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে আমরা বাক্য বলি। যেসব পদ বা পদসমষ্টি দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে। খেয়াল করবে তোমরা যে একটা উদাহরণ দেই, যে রফি কলেজে যায়, এখানে বাক্যটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। রফি কলেজে যায়, এখানে রফি একটা পদ বা শব্দ, কলেজে একটা শব্দ, যায় একটা শব্দ, একাধিক শব্দ নিয়ে বক্তার মনোভাব যেভাবে সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে আমরা বাক্য বলি। আজকে তোমাদের সার্থক বাক্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বাক্যটা সঠিক আছে কি না, বাক্যটা সার্থক কি না তা যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি আছে। একটা সার্থক বাক্যের কয়টা পদ্ধতি আমরা জানি। একটা সার্থক বাক্যের তিনটা পদ্ধতি থাকে, সার্থক বাক্যের তিনটি পদ্ধতি বা গুণ বা বৈশিষ্ট্য। সার্থক বাক্যের তিনটি গুণ বা বৈশিষ্ট্য থাকে। সবটাকে গুণ বা বৈশিষ্ট্যগুলো হলো, এক নম্বর আকাঙ্ক্ষা, দুই নম্বরে আসক্তি ও তিন নম্বরে যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা, এই সার্থক বাক্যের তিনটে গুণ বা বৈশিষ্ট্য। একটা আকাঙ্ক্ষা, একটা আসক্তি, একটা যোগ্যতা। আজকে দেখা এখন আমরা যদি বুঝি যে আকাঙ্ক্ষা কী, যে পদ বাক্য বলার সময় বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না, মনে হয় জানি কিছু থেকে গেছে বা কিছু রয়ে, এরকম প্রভাব প্রকাশ পেলে সেটাকে বলা হয় বাক্যের আকাঙ্ক্ষা। কোনো একটা কথা বাক্য বলার সময় শ্রোতার মনে হয় যখন যে বাক্যটা পরিষ্কার হয়নি বা ক্লিয়ার হয়নি বা কোনো কিছু একটা থেকে গেছে বা রয়ে গেছে, এরকম মনোভাব ওই মনে হলেই সেটাকে বলা হয় বাক্যের আকাঙ্ক্ষা। যেরকম রফিক কলেজে, আমরা যদি বলি রফিক কলেজে, এই কথাটা দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে কিন্তু প্রকাশ পায় না। আমরা জানি যে মনে হয় যেন বাক্যের মধ্যে কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস বাকি থেকে গেছে বা এরকম মনে হয়। যখন আমরা তার সাথে যখন একটা যায় শব্দটা দেব তখন বাক্যটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে বাক্যের আশা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই এই জন্য বাক্যের যে তিনটে গুণ, এই তিনটে গুণ না থাকলে একটা সার্থক বাক্য হয় না। আমরা জানি আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তারপর আছে কি আমরা আসক্তি। একটা বাক্যের যে পদ যখন আমরা বলতে থাকি বলি তখন দেখা যায় বাক্যের ক্লিয়ার করা হয় না, এবং বাক্যের আগেটা পরেটা আগে এরকমভাবে একটা ক্লিয়ার যখন হয় না আগে এরকম মনে হয়, এরকম পরস্পর সন্নিবেশিতভাবে পাশাপাশি সাজানো থাকে না, তখন সেইটাকে বলা হয় বাক্যের আসক্তি। যখন কোনো পদ স্বাভাবিকভাবে যখন বাক্যস্থিত পদ যখন পাশাপাশি সাজানো থাকে না তখন সেটাকেই বলা হয় বাক্যের আসক্তি। আমরা জানি যে বাক্যে আসক্তি বলতে বোঝা যায় আসক্তি কি, গাড়ি স্টেশনে পায়নি যে, এই পদটা দ্বারা আমরা বাক্যের পারস্পরিক সাজানো নাই এবং বাক্যটাকে আমরা কিন্তু পরিষ্কার ক্লিয়ারভাবে বুঝতে পারি না। গাড়ি স্টেশনে পাইনি যে,
আমি যদি এটাকে পারস্পরিক সন্নিবিষ্টভাবে সাজাই তাহলে হবে কি গাড়ি স্টেশনে গিয়ে গাড়ি গাড়ি পাইনি এইভাবে বাক্যস্থিত পদগুলো স্বাভাবিক যদি ইকার না হয় তাহলে বাক্য কিন্তু সুনিবস্তভাবে কিন্তু ক্লিয়ার হয় না এবং এইভাবে বাক্যকে পারস্পরিক সুন্দরভাবে পদবিষ্টভাবে সাজাতে হবে যদি সাজানো না হয় তাহলে সেইটিকে সার্থক বাক্য হিসেবে আমরা বলতে পারবো না আর একটা বাক্য আছে কি সঠিক বাক্য আসক্তি যোগ্যতা যোগ্যতা কাকে বলে লক্ষ্য করো তোমরা বাক্যের যোগ্যতা আমরা জানি যে বাক্য হলেই সেটা সার্থক বাক্য এমন কোনো কথা নেই বাক্য সেই বাস্তবতার অর্থ থাকতে হবে বাস্তব গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে আমরা যদি বলি যে কি যে মাছ আকাশে উড়ে এইটাকে মাছ আমরা যে বাক্যটা কিন্তু বাক্যের মধ্যে কিন্তু ব্যাকরণগত কিন্তু ভুল নয় কিন্তু বাস্তবগত ব্যবহারিকগত ভুল হয় এই জন্য আমরা এটাকে বলে কি মাছ আকাশে উড়ে কিন্তু আমরা এটাকে যদি সঠিকভাবে লিখতে চাই কী হবে মাছ জলে থাকে এখন মাছ আকাশে উঠতে পারে না এটা ব্যাকরণগত ভুল না থাকলেও বাস্তবগত ভুল এবং এইটাকে যদি ভাবে এবং মাছ জলে থাকে এইভাবে বাক্যের তিনটে বৈশিষ্ট্যকে আমরা আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতাকে আমরা সঠিকভাবে ই করবো এবং তোমরা ভবিষ্যতে এগুলো নিয়ে আরও আলোচনা করবো তোমরা ভালো থাকো আজকে আমরা তোমাদের ক্লাস শেষ করছি ধন্যবাদ ভাই।